অবশেষে এসকে মুভি জানিয়ে দিলেন সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমায় নায়িকা হচ্ছেন কে। শাকিব খানের দরদ সিনেমায় নায়িকা থাকছেন সোনাল চৌহান। সোনাল চৌহান এর আগে বলিউড সিনেমায় ইমরান হাশমির সাথে জান্নাত নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এছাড়া সোনাল চৌহান তামিল তেলুগু সিনেমায় কাজ করেছেন। তামিল তেলুগু সিনেমায় তার নায়কগুলো ছিলেন রামচরণ থেকে শুরু করে বিজয় থালাপতি এবং আল্লু অর্জুনরা। সোনাল চৌহান এবার সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বেঁধে দরদ সিনেমায় কাজ করবেন। দরদ সিনেমাটি ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় মুক্তি দেওয়া হবে। এছাড়া উল্লেখযোগ্য হলো যে সুপারস্টার শাকিব খান এবং সোনাল চৌহানের এই দরদ সিনেমাটি একযোগে বিভিন্ন ভাষায় কিন্তু মুক্তি দেওয়া হবে। এছাড়া সুপারস্টার শাকিব খান এই দরদ সিনেমায় 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সূত্র জানাচ্ছে, সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমায় অভিনয়ের জন্য বাংলা শিখছেন সোনাল চৌহান।